ওয়েলকাম ব্যাক টু আছেন আপনারা সকলে আজকের এই ভিডিওটির জন্য আপনাদের মধ্যে থেকে অনেকে বহুদিন ধরে আমাকে কমেন্ট করছিলেন পার্সোনালি বলছিলেন যে দাদা এই ভিডিওটা নিয়ে আসুন বেঙ্গল এরোট্রোপলিসের বিষয় নিয়ে আসুন কারণ অনেক মানুষই আছেন যারা সেই বিষয় শোনেন পর্যন্ত নিয়ে আবার অনেক মানুষই আছেন সেই বিষয়ে অল্প বিস্তর জানেন কিন্তু পুরোটা জানেন না তো আমি ভাবলাম কেননা এই বিষয়ে ভিডিওটা নিয়ে আসা যাক যেখানে আপনারা জানতে পারবেন যে কীভাবে আমাদের পশ্চিমবঙ্গের একটি এয়ারপোর্ট ইন্ডিয়াস ফার্স্টেস্ট গ্রোয়িং এয়ারপোর্ট হয়ে দাঁড়াচ্ছে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে একটা প্রাইভেট সেক্টর এরোট্রোপলিস কোম্পানি গ্রো করছে আপনারা এইটাও জানতে পারবেন যে কিভাবে পশ্চিমবঙ্গে একটা গ্রিন ফিল্ড এয়ারপোর্ট সিটি তৈরি হচ্ছে একশো দুশো একরে নয় বস পুরোপুরি আঠেরোশো বাইশ একরে মানে অলমোস্ট বলতে পারি উনিশশো একরে যেখানে ইন্ডাস্ট্রি যেখানে রেসিডেন্স দুটোই কিন্তু সেম পরিমাণে গড়ে উঠছে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল রিলেটেড খবর সবচেয়ে প্রথমে জানার জন্য সাবস্ক্রাইব করুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত চ্যানেলটিকে আর বেল আইকনটি প্রেস করে অল করে দিন ফর নেভার মিসিং এনি আপডেটস বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড এইটিকে আমি শর্ট ফর্মে বলবো বি এ পি এল এইটার বিষয়ে আপনাকে বলার আগে আপনার এরোট্রোপলিস মানে কি সেটার বিষয়ে জানা দরকার এরোট্রোপলিস মানে হলো একটা সিটি কিংবা একটা আরবান এরিয়া যেটা একটা এয়ারপোর্টের পাশে গড়ে ওঠে এয়ারপোর্টটার জন্য গড়ে ওঠে সেটাও আপনারা বলতে পারেন যেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হতে চলেছে আমাদের দুর্গাপুর অর বলতে পারি আমাদের অন্ডালে আমরা সকলেই শুনেছি সকলেই জানি অন্ডালে এয়ারপোর্ট কিংবা যেটার অফিসিয়াল নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের পাশেই কিন্তু একটা সিটি গড়ে উঠছে যেটার নাম দেওয়া হয়েছে সুজেলাম দ্য স্কাই সিটি তো এই বিষয় আসার আগে আপনাকে বিএপিএল এর বিষয় কিছু বলা দরকার এই বিএপিএল কে সাপোর্ট করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওর বলতে পারি ডবলুবিআইডিসি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে সেই সিঙ্গাপুরের ফেমাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই বিএপিএল অর বলতে পারি বেঙ্গল এরোট্রোপলিস আন্ডারে দুটো প্রজেক্ট হচ্ছে তারা লুক আফটার করছে তারা তৈরি করেছে এই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দ্বিতীয় তারা এই সুইজারল্যান্ড দ্য স্কাই সিটিটি তৈরি করছে অলমোস্ট আঠারোশো বাইশ একরে সেই সিটিটি গড়ে উঠছে যেমনটা আমি বললাম যে এইটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট সিটি এবং এই মধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে এইখানে ফোর নাইনটি থ্রি একর জমি অ্যালট করা হচ্ছে ইন্ডাস্ট্রিজদের জন্য ফোর জমি অ্যালট করা হচ্ছে রেসিডেন্সিয়াল স্পেস এর জন্য এবং টু ফিফটি জমি অ্যালট করা হচ্ছে ইনস্টিটিউশনাল স্পেস এর জন্য এইখানে যে রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেটার জন্য বিএপিএল ইনফ্রা কোম্পানি এশিয়ার সঙ্গে টাই আপ করেছে যাতে তারা অ্যাফোর্ডেবল হাউজিং ডেভেলপ করতে পারে এই ইনফ্রা কোম্পানি এশিয়া হচ্ছে একটা বিদেশি কোম্পানি মানে বুঝতে পারছেন সেখানে কিরকম লেভেলের ডেভেলপমেন্ট করা হচ্ছে এবার যদি আসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস এর বিষয়ে তো তাহলে বলে রাখি অলরেডি অনেকগুলো ইন্ডাস্ট্রিজ সেখানে অপারেশনাল হয়ে গেছে যেমন স্পেকট্রাম লজিস্টিক বলতে পারি আমরা এশিয়ান পেন্টস এর কোম্পানি তারা তাদের একটা ইউনিট অলরেডি খুলে অপারেশনাল হয়ে গেছে সেটা তার সঙ্গে সঙ্গে কেভেন্টার্স অ্যাগ্রো তারাও তাদের একটা ইউনিট অপারেশনাল করে ফেলেছে সোনার কাস্টিং যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তাদেরও একটা ইউনিট সেখানে অপারেশনাল রয়েছে শুধু তাই নয় সেটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ডেভেলপ করা হচ্ছে যেখানে লার্জ স্কেল লজিস্টিক হাব তৈরি করা হবে তার জন্য হীরানন্দানি গ্রিন বেস ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক পার্ক এখানে তাদেরকে হেল্প করছে সেই এনভায়রমেন্টটাকে ক্রিয়েট করার জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলাম যে গ্রিন বেস ইনভেস্ট করতে চলেছে আমাদের হুগলির হিন্দ মোটরে সেই ভিডিও আমি বলেছিলাম যে তাদের আরো একটা জমি রয়েছে দুর্গাপুরে তো এইটাই হচ্ছে সেই জমিটা তারা এইখানেও কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক পার্ক খুলতে পারে ইন ফিউচার এই এরিয়াতে সতেরো খানা পিএসিউজ অপারেট করে যেখানে আরাউন্ড দশ থেকে বারো হাজার লোকেরা চাকরি করেন মানে বুঝতে পারছেন কীরকম লেভেলের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং কীরকম ধরনের এটা একটা সুপার হিট প্রজেক্ট হবে কেন এইটা প্রজেক্টটা আমি এত জোর দিচ্ছি কেন এই প্রজেক্টটা এত সুপার হিট হবে কারণ হচ্ছে এর পাশে যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রয়েছে সেইটা সেই এয়ারপোর্টটা আমি যেমনটা বললাম ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারপোর্ট হয়ে গেছে মাত্র দু বছরের মধ্যে সেখানে ইন্ডিগো নিজের অপারেশন আরম্ভ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া অলরেডি ছিল এবং আরও অনেকগুলো এয়ার ইন্টারেস্টেড হয়েছে সেখানে নিজের অপারেশন চালু করার জন্য উনিশে সেপ্টেম্বর দু হাজার তেরো এই এয়ারপোর্টটিকে ইনগ্রেট করা হয়েছিল দু হাজার পনেরো সালে ডিজিসি এর কাছ থেকে ফার্স্ট অ্যাপ্রুভাল আসে এই এয়ারপোর্টটিকে অপারেশনাল করার বিষয় নিয়ে দু হাজার পনেরো সালে জুম এয়ার সেখান থেকে অপারেশন আরম্ভ করে দিল্লি দুর্গাপুর কলকাতা এই রুটে কিন্তু এতটা ফেমাস না হওয়ার জন্য তিন মাসের মধ্যেই নিজের ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় কারণ সেখানে প্যাসেঞ্জার হচ্ছিল না তো দুহাজার সালে আস্তে আস্তে এই এয়ারপোর্ট আবার নিজের পপুলারিটি গেইন করে যখন হায়দ্রাবাদ এবং দিল্লির রুট চালু হয় এয়ার ইন্ডিয়ার দ্বারা তারপরে এই এয়ারপোর্টটিকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না সালে দু আরম্ভ করে চেন্নাই এবং মুম্বাইয়ের জন্য প্যাসেঞ্জার হ্যান্ডলিং ক্যাপাসিটি বলা হয় তাহলে ওয়ান মিলিয়ন প্যাসেঞ্জার সেটা হ্যান্ডেল করতে পারে পার অ্যানাম যেটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন প্যাসেঞ্জার পার অ্যানাম পর্যন্ত এই এয়ারপোর্টে এই মুহূর্তে রানওয়ে সাইজ যদি বলা হয় আঠারশো মিটার তার সাইজ যেটা আমাদের কলকাতা এয়ারপোর্ট যে ছোট রানবে রয়েছে তার সাইজে যেই রানবেডির গুলো ল্যান্ড করতে পারে এয়ারবাস এ থ্রি টোয়েন্টি এবং বোয়িং সেভেন থ্রি সেভেন এই এয়ারপোর্টে চারখানা পার্কিং বেজ রয়েছে এবং একটা হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড রয়েছে ছখানে চেক ইন কাউন্টার রয়েছে দুটো ব্যাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে দু হাজার উনিশ এবং কুড়িতে এই এয়ারপোর্ট থেকে দু লক্ষ প্যাসেঞ্জাররা ট্রাভেল করেছেন এই এয়ারপোর্ট টোটাল সাইজ হয় একরে সেরা ছড়ানো রয়েছে যেটাকে তারা এক্সপ্যান্ড করতেই পারে যেটাকে তৈরি করতে সিক্স বিলিয়ন রুপিজ এর খরচা হয়েছে ইন্ডিয়ায় আটখানা ডোমেস্টিক রুটস চালু হয়ে গেছে সেখান থেকে যেগুলি হচ্ছে দিল্লির ফ্লাইট চালু হয়ে গেছে মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং পুনের ফ্লাইট চালু হয়ে গেছে সেই দুর্গাপুর এয়ারপোর্ট অর বলতে পারি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে জয়েনদের যে ফেমাস টেম্পল আমরা জানি ঝাড়খণ্ডে রয়েছে পারসনাথ মন্দির সেই পারসনাথ মন্দির পর্যন্ত যেটা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা এইবার থেকে ডিরেক্ট ট্যাক্সি সার্ভিস পেতে পারবেন তো এই এয়ারপোর্টটা এতটা তাড়াতাড়ি গ্রো করছে কেন কিছু বছর আগে এই এয়ারপোর্টটা একটা ফ্লপ প্রজেক্ট ছিল কিন্তু ইতিমধ্যেই এয়ারপোর্টের ওপরে সব কোম্পানিজদের নজর আসছে এইটাও টার্গেট নেওয়া হয়েছে যে আগামী বছরের মধ্যে ইন্টারন্যাশনাল টার্মিনাল করে ফেলা হবে এতটা এই ডেভেলপ করছে কেন কারণ হল এইটাই এই এয়ারপোর্টটা কতগুলো বড় বড় সিটিজদের সার্ভ করে দুর্গাপুর আসানসোল শান্তিনিকেতন বাঁকুড়া শুধু তাই নয় ঝাড়খণ্ডের ধানবাদ এবং বোকারো যেটা একটা বড় স্টিল সিটি এই এয়ারপোর্টটি ইন দি কামিং ইয়ার্স আরও ডেভেলপ করতে চলেছে এই এয়ারপোর্ট থেকে অনেকটা বেশি এক্সপেকটেশনস রয়েছে সকলের রিসেন্টলি এই এয়ারপোর্টে রিটেল এবং কমার্শিয়াল ডেস্টিনেশনের জন্য একটা প্লাজা খোলা হলো যেটা নাম দেওয়া হয়েছে এরো প্লাজা এখানে অলরেডি সিক্সটি পার্সেন্ট ইউনিটস বিক্রি হয়ে গেছে আপনারা যদি এইখানে নিজের কোনো একটা বিজনেস খুলতে চান তাহলে শীঘ্রই কন্ট্যাক্ট করুন তাদের সঙ্গে দুর্গাপুর এয়ারপোর্টের সঙ্গে নিচে আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন তো এই তো হলো একটা ডিটেলড রিপোর্ট এই বেঙ্গল এনোট্রোপলজিজ প্রাইভেট লিমিটেডের বিষয় যেটা এই মুহূর্তে দুটো প্রজেক্ট করছে পশ্চিমবঙ্গে তো এই বিষয়ে আপনার জেনে কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনি আর কি কী ভিডিওস দেখতে চান সেগুলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমার প্রতিটা ভিডিওকে এত ভালোবাসে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে প্রতিটা মুহূর্তে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকের বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি মোটিভেটেড ফিল করি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে গেলে হবে না ইউ নো দা ড্রিল বেল আইকনটিও প্রেস করতে হবে প্রেস করে অল করে দিতে হবে যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছায় পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আরও একটা দুর্দান্ত টপিকের ওপর আসতে চলেছে তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের সেই ভিডিওতেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত